সকাল আড়াইটা খবর করছে হাবার ভাই বাবা মাখনের বাবা গেদার মায়ের ফাদার মোহাম্মদ ইউসুফ ভাই আর বডি বাগে লোকিত করার পরে স্যার স্যার সিঙ্গি মাছের ধাক্কা খেয়ে ছোপলাবনে হাফ প্যান্ট খুলে গেছে খবরতে বলা হয়েছে 315 জনের ভিতরে 150 জনকে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর বিস্তারিত খবর বলছি এখন আপনাদের মাঝে এক হাত আজ ঢাকা মহাকালী কাঁচা বাজার থেকে একটি কুত্তার বাচ্চা হারনে গেছে কুত্তার বাচ্চার পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট এবং গোলাপি রঙের ব্লাউজ কুত্তার সন্ধান নিয়ে যদি কেউ পেয়ে থাকেন জামালপুর সরিষাবাড়ি পাঁদর মোড়ে পৌঁছায় দিবেন তাকে দুইটা সিরা জুতার মালা এবং একটা গুড়ার চাবুক দেওয়া হবে খবর করছি ঢাকা টঙ্গী বাস্তবপাড়া থেকে তারা বলেছে শিয়াল দেখে যদি কন্ট্রোল না রাখিতে পারে অর্ধেক মুরগা মুরগি ডিম পাড়া বন্ধ করিয়া দিবে খবর খবর করছি ধূমপানের কারণে হাজার হাজার করোনা ভাইরাসের কারণে মানুষ আত্মহত্যা করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কেন যেন কৃষকের ভিতরে তারা উপর দিকে এসে এই নতুন খবরটি পৌঁছাবার জন্য তারা আমাকে অনুষ্ঠিত করেছে খবর করছি খবর করছি ঢাকা টঙ্গী এয়ারপোর্ট বিমানবন্দর থেকে আজ ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে একটি প্লেন উঠে যাওয়ার সময় মশার সাথে ধাক্কা খেয়ে বিমানটি বাস্ত হয়ে যায় মশাটির কোনো ক্ষতি হয় না মশাটিকে ধরার জন্য 2000 বিটিআর এবং 3000 সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে খবরেতে বলা হয়েছে বাকি অংশ সময় পুরো এয়ারপোর্টে ধরা পড়েছে প্লেনের মশাটিকে কেটে মশাটির পেটের ভিতর দুইটা মিলিটারি পাওয়া গেছে খবর করছি খবর শেষ করছি এ বলে বিস্তারিত আবার দেখা করবেন রাত 8টার পর।